ইস্তফা দিচ্ছি, এর কারণ আমরা চাইছি যে টোটাল জেলাটা খুব সুষ্ঠুভাবে চলুক। আজকে আমাদের লড়াই টিএমসির বিরুদ্ধে, কিন্তু সেখানে আমরা লড়াই করতে হচ্ছে আমাদের নিজেদের ভিতরে। তা আমি সেইটা সবার কাছে অনুরোধ করব, যাতে আমরা দলটা আগামী দিনে ভালোভাবে চালাতে পারি, টিএমসির সাথে লড়াই করে ক্ষমতায় আসতে পারি, এইটা আমি সবাইকে অনুরোধ করব। আর যদি জেলাতে যেসব রকম কাজ হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আর আমরা এই বার্তাটাই দেব যে আগামী দিনে যেন জেলা কোনো অন্যায় কাজ না করে, যাতে সুষ্ঠুভাবে কাজ চলে, সেইটার জন্য আমি আবেদন করব। আমাদের অভিযোগ বেসিক্যালি আমরা জেলা প্রেসিডেন্ট উনি যে সব কমিটি করছে তাতে অনেকের ক্ষোভ বিক্ষোভ আছে, হ্যাঁ, সেই ক্ষোভ বিক্ষোভটার জন্যই আমরা আজকে এখানে এসেছি। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি, তিনি কি বলেছেন শোনাবো। আমি তো এখনো চিঠিই পাইনি, মানে যেরকম পদত্যাগ করেছে, যদি তো আমি শারীরিক অসুস্থতার কারণে, যেরকম আগের দিন 15 জন নাকি আপনারা মানে অভিযোগ করেছিল, তারা ইস্তফা দিচ্ছে, তার মধ্যে তো অধিকাংশই বলছে যে আমাদের ভুল বুঝিয়ে সই করা হয়েছে, আমাদের হুমকি দিয়ে সই করানো হয়েছে, কেউ তো সেই 15 জন তো সই করেনি, তাদের তারা তো এখন বলছে যে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে আমাদেরকে করেছে, আমার কেউ বলছে আমাদেরকে হুমকি দিয়ে করিয়েছে। তো যারা করছে তারা পদ পায়নি, আমার দলের নিয়ম অনুযায়ী আমাদের নির্দিষ্ট সংখ্যক পদ, এবং সেই পদের মধ্যে 8 জন ভাইস প্রেসিডেন্ট, 8 জন সেক্রেটারি, সবাই ভাইস প্রেসিডেন্ট হতে চায়, সবাই জেনারেল সেক্রেটারি হতে চায়, সবাই সেক্রেটারি হতে চায়, যারা পদ পায়নি তারা রেখে নিচ্ছে। জিতেন্দ্র তিওয়ারির এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কি বলেছেন শোনাবো। আমার মনে হয় না জিতেন্দ্র তিওয়ারি দা বিজেপিকে কোনো ইঙ্গিত দিয়েছে। উনি কি বিজেপির কাউকে তার মধ্যে ট্যাগ করেছেন? তা তো করেননি। সুতরাং বিজেপিকে ইঙ্গিত দেওয়ার তো কোনো কথা নয়, রাদার আমি বলবো যে এটা টিএমসিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আপনি যে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন এইভাবে বেশি দিন চলবে না। আজকে 34 বছর, এই এর থেকে হয়তো কম, এরা তো 100 টাইমস বেশি করছে। অমিত শাহ ফিরতেই এবারে বেসুর ও জিতেন্দ্র তিওয়ারি। বেসুর ও আসানসোলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বাংলায় জিততে চান, আগে বাংলার মানুষের মন জিততে হবে, টুইট বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। না, এতে তো বিতর্কেরও কিছু নেই আর রকেট সায়েন্সের মতন কিছু নেই। তো সিম্পল ব্যাপার যে বাংলায় আমরা জয় করতে চাইছি, এবং বাংলায় জয় করতে গেলে সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে হবে, এটাই টুইটে বলেছি, চলুন আমরা সবাই মিলে বাংলার মানুষের মন জয় করি। এটা তো বিতর্কের কিছু নেই, এবং এটা শুধু বাংলার ক্ষেত্রে কেন, যে কোনো রাজ্যে আপনি যদি ক্ষমতায় আসতে চান তাহলে সে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে পারিনি আমরা, আমি নিজেও পারিনি, তাই তো পরাজিত হয়েছি। আমার অঞ্চলে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে পারতাম আমি, তাহলে পরাজিত হতাম না। তো আগামী দিনে চেষ্টা করতে হবে, এখন থেকে নামতে হবে, মানুষ কী চাইছে, আমাদের কাছে মানুষের কী প্রত্যাশা সেটা দেখতে হবে।